বিনোদনমানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। নমস্কার, আজকে আমরা আছি, মানে আমি মুমু, আমার পাশে আছে মিমি, আরেক পাশে আছে গৌরী, আমরা সবাই চলে এসেছি। আর আপনারা অ্যাকচুয়ালি চলে এসেছেন আমাদের এই পর যদি না শেষ হয় মেকআপ রুমে, আজকে মেকআপ রুম আড্ডা, মানে আজকে আমরা বাচ্চা পার্টিটা রয়েছি। মানে একটু আগে ঋত্বিক আর রনিশাও ছিল, কিন্তু ওরা সিনে চলে গেছে, তো হয়তো একটু পরে আসবে, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। ওই মেকআপ রুমে আজকে আমরা যখন সিন থাকে না, তখন তো স্পেশালি আমরা অনেক আড্ডা মারি, অনেক গল্প গুজব করি, আমাদের মধ্যে খুব মজা হয়। সেই মজার কিছু অংশ আমরা আজকে এসেছি আপনাদের সাথে শেয়ার করে নিতে। মিমি বল কিরকম মজা। অফ টাইমে আমরা আড্ডা দিই, ডেফিনেটলি আড্ডা দিই। হ্যাঁ, আমাকে দিয়ে কিছু করা, মানে আমার, আমি বেসিক্যালি একটু মাসাজের মধ্যে মানে ট্রেনিং আছে আর কি, মানে যেহেতু ওয়ার্কআউট করি একটু, মানে দেখে মনে হয় না এখনও অত, বাট ওয়ার্কআউট করতাম, সেই জন্য মাসাজের উপর একটা এক্সপিরিয়েন্স আছে। তো সেই জন্য মাসাজ একটু হেড মাসাজ হতো, মাথা যন্ত্রণা করছে অনেকক্ষণ শর্ট দেওয়ার পর, দিকদার হোক যার হোক, তখন আমার কাছে এলে আমি একটু মাসাজ করে দিই। আর খেতে খুব ভালোবাসি, না না মাসাজ পার্লার খুলি না, খেতে খুব ভালোবাসি, খাবার দাবার খাওয়া একটু, মানে যখনই যখনই অফ থাকে তখনই খাবার মধ্যে ইনভলভমেন্ট আমার বেশি। সেটাই বোঝা যাচ্ছে যে ওই শরীর চর্চার মধ্যে ছিলি সেটার বোঝা যাচ্ছে না, এই অফ টাইমে যে খাবারের মধ্যে থাকি সেটা এখন ফ্যামিলি প্যাক হয়ে গেছে। এখন একটাই প্যাক আছে আমার, ফ্যামিলি প্যাক, এটাই আমি হ্যাপি আছি। কিন্তু হ্যাঁ, এখান থেকে ওভারকাম করতে হবে, কিছু করার নেই। আর রিলস করতে ভালো লাগে। আর আমি হচ্ছে সব থেকে ছোট এখানে, একটাই ভালো আর প্রবলেম, আমি যাই না, সবার যাই হয়ে যাক লাস্টে ওটা আমার উপরে আসে। মানে কিছু বকার কিছু জিনিস থাকলো, লাস্ট যাই হবে এন্ড আমি, মানে সুচন্দ্রা দি আছে এখানে একজন, খুবই ভালো। তো একজন কি সবাই চেনে সুচন্দ্রাকে? মলি, মলি আমাদের। হ্যাঁ, মানে যার যা রাগ সবাই ওকে ওকে বলবে, তারপর লাস্টে কাউকে পাবে না, আমার কাছে আসবে। আর তুমি বলো, বেসিক্যালি আমাদের অফ টাইমে যেইটুকু টাইম পাই সেখানে সত্যি কথা বলতে আমরা ছোটরা যতটা বেশি মজা করি, তার থেকে আমাদের ওই জেঠিমণি, পিসিমণি, আমার মা, এই যে গ্রুপটা রয়েছে এরা কিন্তু ফাটিয়ে মজা করে। আমরা অডিয়েন্স হিসাবে থাকি একেবারে, ওরা বেসিক্যালি প্রচণ্ড মজা করে। তো কারণ আর ঋত্বিক অনের সাথেও ম্যাক্সিমাম টাইম ওদের সিনের একটা প্রেশার থাকে, তো ওরা বেশিরভাগ সময় সিনে থাকে। তো আমাদের মোটামুটি কী বলুন তো, মানে একসাথে যেহেতু আমরা সারাদিনে 14 ঘন্টা থাকি আর এক বছর ধরে, মানে কোনো অংশে ফ্যামিলির থেকে তো কম না, ওই একটা ফ্যামিলিতে হাসি মজা কান্না অভিমান ঝগড়া ঝাঁটি যা থাকে, আমরা যতটা মজা করি তার থেকে অনেক বেশি আমরা ঝগড়া করি। আমাদের মেকআপ রুমে অলমোস্ট চেয়ার ছোড়াছড়ি করে ঝগড়া ঝাঁটি হয়, তো কিন্তু আবার সেটা মিটেও যায় খানিক্ষণের মধ্যে। তো এটা একটা আমাদের মেকআপ রুমের একটা বিশেষত্ব, এটাই বলতে পারি। আর এখানে যথেষ্ট সিনিয়র আর্টিস্টরা রয়েছেন, রোহিতদা আছেন, মন্টু আঙ্কেল রয়েছেন, তো সবার সাথে খুব ভালো কথা, অভ্রদা রয়েছে, সবাই সিন নিয়ে সবাইকে, আমরা যারা ছোট রয়েছি আমাদের কোথাও কোনো ভুল ত্রুটি হলে খুব হেল্প করেন, ফাল্গুনি জেঠু রয়েছেন, মানসীদি রয়েছেন, শুটিংয়ে এসেছি, মানে সবাই ওয়েল লাইক আ ফ্যামিলি অ্যাকচুয়ালি। একদম Institute of Management Study BBA BCA BML TBT MB Opto MBA MEJ MPH MTTM for admission call 9007027585। এখানে সবথেকে বেশি লেকপুল করা হয় মলির, মানে সুচন্দ্রা, মানে আমার মা, মুমু দিদির মা, যে তো হ্যাঁ ওর সবথেকে বেশি লেকপুল করা হয়। আর যদি জিজ্ঞাসা করা হয় যে কে করে, সেটা বলতে পারো না, কারণ সবাই করে। আর সব ও খুব স্পোর্টিলি সেই ব্যাপারটা নেয়, তো এটা ওর ভালো একটা নেচার। আর এখানে আমি একটা জিনিস বলতে চাই যে সবাই সবাইকে খুব কেয়ার করে, মানে আইদার ইটস অন স্ক্রিন আর অফ স্ক্রিন। মানে রিসেন্টলি আমি এক কালিম্পং যাচ্ছিলাম, তখন আমাকে সুচন্দ্রাদি গাড়িতে লাইক ছেড়ে এসেছে। মানে এখানে সবাই খুব পুরো ফ্যামিলি একদম নিজের, মানে খুবই ভালো, মানে শুটিং না থাকলে মনে হয় কী যেন একটা নেই, এরকম মনে হয় না, সারাদিনের একটা খালি জায়গা তৈরি হয় যদি না আমরা রেগুলার বেসিসে শুটিং আসি, বা শুটিংয়ে আসাটাও ইম্পর্টেন্ট না, মানে ব্যাপারটা হচ্ছে এই একে অপরের সাথে দেখা করাটা, ওই মেকআপ রুমটা, ওই মেকআপ রুমের মধ্যে একটা ব্যাপার আছে। আমি শুধু এটা আমি আমাদের কথা বলবো না, ইনফ্যাক্ট আমরা যারা ধারাবাহিকের সাথে কাজ করি বা মেগা সিরিয়ালে কাজ করি, আমার মনে হয় যে ম্যাক্সিমাম বেশিরভাগ সিরিয়ালের মেকআপ রুমেই এই সেম স্টোরিটা দেখা যায়, যে একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়। কারণ আমি আগে যেখানে কাজ করতাম সেখানেও আমাদের বল
আমরা দুজন একই জায়গায় কাজ করতাম, তো আমাদের অসম্ভব ভালো একটা বন্ডিং ছিল। মানে মনে হতো যে আমাদের শুটিং না থাকলেও আমরা ওখানে গিয়ে বসে থাকবো, এরকম একটা ব্যাপার থাকতো। তো ভালো লাগে, মজা লাগে বাড়িতে একা একা বসে থাকার থেকে, যেহেতু আমি সিঙ্গেল চাইল্ড তো আমাকে বাড়িতে একাই থাকতে হয়, তো একা একা বসে থাকার থেকে আমার মানে মেকআপ রুমে আসার এনজয় করা এটা অনেক অনেক বেশি অ্যাপ্রিশিয়েস আমার কাছে। এই পথ যদি না শেষ হয়তে এই মুহূর্তে দাঁড়িয়ে যে নতুন চমক আসছে সেটা তো দর্শকের কাছে অলরেডি রিভিল হয়ে গেছে যে রিনি আবার কাম ব্যাক করছে, এইটা এই মুহূর্তে সব থেকে বড় চমক। তো আরও চমক আছে, আরেকজনের বিয়ে সামনে, রিয়েল আর রিল দুটো জায়গাতেই একজনের বিয়ে, তো এবার দেখা যাক কি হয় বিয়ের পরে। হ্যাঁ হ্যাঁ, বিয়েটা নিয়েও একটা চমক আসছে, সেটা আমি এখন বলবো না, কারণ সবার ভীষণ রাগ হচ্ছে এই মুমু চরিত্রটার ওপর। কিন্তু আমার মনে হয় যে বাস্তব জীবনে এই চরিত্রটা যেইভাবে রিয়্যাক্ট করছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিনে, বাস্তব জীবনে হলেও সেটা সেইভাবেই রিয়াকশনটা বেরোতো। তো এটা হয়, তো আর এটা কেন হয় বা এইটা দেখতে হলে আরও কয়েকটা এপিসোড দেখতে হবে। হ্যাঁ, আর সব থেকে বড়ো চমক তো ওই রিনি আসছে, আর তার থেকেও বড়ো চমক হচ্ছে আমাদের টাইমিংটা চেঞ্জ হয়েছে, এটা এখন রাত 9টায় হয়ে গেছে, তাই জন্য দর্শককে আরেকটু আগে আমাদেরকে দেখতে হবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।